আমি একটু আগে ঘোষণা দিয়েছিলাম যে বর্তমান পরিস্থিতি, বর্তমান সব কিছু নিয়েই লাইভে যুক্ত হই আমরা, লাইভে যুক্ত হচ্ছে, আপনাদেরকে আপডেটগুলো দিচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আমি লাইভ করছি এবং আপডেটগুলো দিচ্ছি আমি এবং আমার অ্যাডমিন প্যানেল যারা আছেন। এরই মধ্যে আপনাদের ভালোবাসায় কিন্তু আমাদের এই পেজ 1 লক্ষের উপরে ইনশাল্লাহ লাইকার নিয়েই আমরা আপনাদের দোয়ায়, আপনাদের সাপোর্টে আমরা চলছি। তো আজকে বরাবর মতোই আমাদের আমাদের মানে আপনাদের জন্য আমরা উপস্থিত করেছি, উপস্থিত হচ্ছেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের আইন সহায়তাকারী, লেবার উইংয়ের আইন সহায়তাকারী জনাব মামুনুর রশিদ ভাই, আপনারা দেখতে পাচ্ছেন, যিনি এর আগেও নানা দিক, নানা বিষয়, নানা প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে যুক্ত হয়েছেন। আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে যুক্ত হচ্ছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে এই কথাটাই বলবো, যারা এখনও পর্যন্ত যুক্ত হননি তাদের জন্য এই লাইভটুকু প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই লাইভের মাধ্যমে মামুন ভাইকে এত ব্যস্ততার মধ্যেও, এত সমস্যার কারণ, মানে আপনারা যাচ্ছেন জানেন যে পরিস্থিতি এখন কেমন, সব কিছু মিলে মামুন ভাইকে উপস্থিত করে আপনাদের সামনে লাইভে আনার কারণ হচ্ছে কিছু দিক নির্দেশনা দিবেন, কিছু কথাবার্তা বলবেন, কিছু প্রশ্নের উত্তর দিবেন যেগুলো আমার আপনার সকলের জন্য গুরুত্বপূর্ণ। মামুন ভাইয়ের প্রশ্নের, মামুন ভাইয়ের পরামর্শের মধ্যে হয়তো উঠে আসবে যারা দেশের ছুটিতে আছেন তারা কী করবেন, যারা এখানে আছেন তারা কী করবেন, যারা ছুটি লাগিয়েছেন দেশে যেতে পারেনি তারা কী করবেন, সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে সেটিও আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে। তো যাই হোক, আমি ফিরে যাচ্ছি মামুন ভাইয়ের কাছে। মামুন ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন ইহন ভাই, আশা করি আপনিও ভালো আছেন। ধন্যবাদ প্রিয় প্রবাসী সৌদি প্রবাসীদেরকে, আপনাদেরকে আজকের এই লাইভে যুক্ত হওয়ার জন্য, এবং শুভকামনা রইল আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি পেজ ও তার শুভান অধ্যায়ের জন্য। যে বিষয়ে আজকে আসলে নিহন ভাই দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন সেটা হলো পরিবর্তিত কিছু পরিস্থিতি এবং প্রবাসীদেরকে সচেতন করার বিষয়ে। তো এটার জন্য আজকে আমি নিজেই কিছু অনলাইনে আমার নিজের ফেসবুক পেজে চেষ্টা করেছি কিছু বলার জন্য, কিন্তু আজকে যেহেতু এটা বৃহৎ পরিসর, আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি পেজটি লক্ষাধিক অংশগ্রহণকারী এতে রয়েছে, তো আমি মনে করেছি যে এখানে এসে যদি কিছু বলা হয় তাহলে হয়তো বা সেটা আরও কার্যকর হবে বা আরও বেশি মানুষ শুনতে পারবে। তো যে বিষয়গুলো আজকে বলার উদ্দেশ্য সেগুলো হলো, তার মধ্যে প্রথমেই থাকছে যে আজকে সৌদি আরবে আক্রান্তের সংখ্যার বিষয়ে, সংখ্যাগুলো কমে আসুক সেটাই আসলে চাওয়া। তো সেই সংখ্যাগুলো কমে আসার অন্যতম পদ্ধতি হলো নিজেদের ঘরে আবদ্ধ রাখা, এছাড়া আর বিকল্প কোনো কিছু নেই। আক্রান্তের সংখ্যা 392 জন এবং এখন পর্যন্ত, এতে মুক্ত হয়েছে 16 জন করোনা ভাইরাসের আক্রান্তের, এখন পর্যন্ত যে আক্রান্তের সংখ্যা তার মধ্যে থেকে 16 জন মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। নতুন করে আজ আক্রান্ত হয়েছে 48 জন, সব মিলিয়ে 392 জন। গতকাল একজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে, বর্ণে স্বাস্থ্য কর্তৃপক্ষ, সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছিল, আজও জানিয়েছে যে 5 জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে। দুঃখজনক বিষয় হলো রিয়াদেই এখন আক্রান্তের সংখ্যা বেশি, এবং যে রিয়াদের যেই হসপিটাল বা যেই মেডিকেল সেন্টারটিতে এই আক্রান্তের ঘটনা ঘটেছে সেটি ইতিমধ্যে সৌদি সরকার বন্ধ করে দিয়েছে। তো আসলে এটা এমন এক শত্রু প্রিয়প্রবাসী যেটা আসলে আমরা দেখতে পাই না, এবং এই শত্রু আপনার পাশে ঘুরছে যা আপনি দেখতে পাচ্ছেন না, আপনি জানেনও না যে কীভাবে আপনি সেটাতে আক্রান্ত হবেন। অদৃশ্য এক শত্রু আমাদের সামনে এসেছে, তো স্বাস্থ্যকর্মী মানে না বা কোনো বড় উচ্চপদস্থ লোককেও মানছে না, সেটা যখনই নিয়মের ব্যতিক্রম হচ্ছে, যখনই তা এটা তার মানে আয়ত্তে কাউকে পাচ্ছে তাকেই সে আক্রান্ত করছে। তো চীন সহ যারা আক্রান্ত অন্যান্য বড় বড় রাষ্ট্রগুলো তারা বলছে যে এর জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো যে আক্রান্তের পথটা, অর্থাৎ এই ভাইরাসটা নিজে নিজে যেতে পারে না, উঠতে পারে না। এখন পর্যন্ত যা জানা গেছে যে এই ভাইরাসটা কারো উপর ভর করে, অর্থাৎ আমার মাধ্যমে আপনার কাছে যেতে পারে অথবা আপনার মাধ্যমে আমার কাছে আসতে পারে, এই মাধ্যমটাকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে এই ভাইরাস কমে আসবে এবং এতে আক্রান্তের সংখ্যা কমে আসবে, এই রোগে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কমে আসবে। এজন্য আপনাদেরকে ঘরে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আজকে যেই দুঃখজনক ঘটনাগুলো কয়েকদিন ধরে ঘটছে সেটা হলো আমাদের প্রবাসীরা রিয়াদ, দাম্মাম সহ বড় বড় শহরগুলোতে যেখানে বাংলাদেশিরা সাধারণত থাকেন, যেমন হারা, বাথা, মানফুহা, শিফা, সানায়া, তাছাড়া দাম্মামের সিকু, এই অঞ্চলগুলোতে
বাংলাদেশি প্রবাসীরা রাস্তাঘাটে জমায়েত হয়ে আড্ডা দিচ্ছেন, অথবা আপনি এমনি কোনো কারণ ছাড়াই সেখানে দাঁড়িয়ে থাকছেন, জমায়েত হচ্ছেন, জড়ো হচ্ছেন, আড্ডাবাজি করছেন, আপনি জানেন না প্রিয় প্রবাসী কে আপনি যার সাথে আড্ডা দিচ্ছেন সে কি কোনো ভাইরাস বহন করছে কিনা, এতে আপনি আক্রান্ত হচ্ছেন কিনা, এবার আবার আপনি এবং আপনি অন্যত্র যে অন্য কারো জন্য সংক্রমণের কারণ হচ্ছেন কিনা। মূলত আপনি সৌদি সরকারের যে নির্দেশনা সেটা ভঙ্গ করছেন, লঙ্ঘন করছেন। এই লঙ্ঘনের কারণে হয়তো পারে হতে পারে আপনি এই ভাইরাস ছড়ানোর পিছনে অন্যতম একজন কারণ হিসেবে আবির্ভূত হবেন। আপনি শপিং মলে যান প্রয়োজনীয় জিনিস কিনতে, সেখানে তিন চারজন একসাথে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি একা যান, পান্ডা যাচ্ছেন কথার কথা, অথবা ক্যারিফোরে যাচ্ছেন, নেস্টুতে যাচ্ছেন, লুলুতে যাচ্ছেন, পাঁচজন ছজনের বাজার একা নিয়ে আসেন অন্তত এই মুহূর্তে, অথবা একজনকে আপনারা নির্ধারণ করুন যাতে করে সে যায়, আপনি ঘরে থাকুন দয়া করে প্রিয় প্রবাসী। এতে করে দেশের বদনাম হচ্ছে। আজকে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে ফোন করে বলে যে কি ব্যাপার তোমাদের লোকেরা এভাবে এরকম করছে কেন, তারা হয়তো জানেও না এখানে হয়তো ইন্ডিয়ান বা আমি শুধু কোনো জাতিগোষ্ঠীর নাম উল্লেখ করছি না, যদি না করি অন্য কেউ থাকতে পারে, বাকি যেহেতু ওই এলাকায় আমরাই বেশি থাকি, এবং আসলে দেখাও গেছে যে আমাদের বাংলাদেশের বা আমাদের সহকর্মীরা যারা ওখানে থাকেন তারা জানিয়েছেন যে বাংলাদেশিদের সংখ্যাটাই বেশি এবং তারা আড্ডাবাজি করছে, তারা সৌদি সরকারের নির্দেশনাগুলো মানছে না, তখন এটা খুবই বিব্রতকর একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এবং তারা বলছে যে তোমাদের কি হলো, তো সবাই তো মান্য করছে এই নির্দেশ, তোমরা কেন মানছো না? আপনাকে জানিয়ে রাখতে চাই এ সমস্ত নির্দেশ অমান্যের ফলে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সহ পরবর্তীতে বিশাল অঙ্কের জরিমানা করা হতে পারে। শুধু এটা না, এই অবস্থাকে সৌদি সরকার বলছে এটা একটা যুদ্ধ পরিস্থিতির মতো, এই অবস্থাতে যদি কেউ নির্দেশনা মেনে না চলেন সেক্ষেত্রে পাবলিক প্রসিকিউশন, তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে এতে একে ঘোরতর অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। মন ভাই আমি এখানে একটা অ্যাড করি, যেখানে মধ্যে আমরা কিছুদিন আগেও একটা কিছু বিষয় কথা বলেছিলাম, সেটা হচ্ছে যেখানে দেখেন আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে, মসজিদে নামাজ পড়া স্থগিত করা আছে, উমরা করা স্থগিত আছে, হ্যাঁ সেখানে আমরা কেন মানে আমাদের যে নির্দেশনাগুলো দিচ্ছে সেগুলো আমরা ফলো করবো না, মানে এই বিষয়টা আমি বুঝতে পারছি না। কালকে আপনি যে কথাটা বলেছেন সেটা আমরা ভাতা এবং হারাতো দেখেছি, অনেকগুলো অভিযোগ এসেছে, ভিডিও এসেছে, পুলিশ অনেক করে চেষ্টা করছেন যে আপনাদেরকে অ্যালার্ম করে বাসায় থাকার জন্য, ভিড় না করার জন্য, ভিড় থেকে দূরে থাকার জন্য, তারপরও পুলিশ যতক্ষণ আছে ততক্ষণ দেখা যায় পাবলিক সরে যাচ্ছে, এরপর আবার ঠিকই আসছে। তো এটা আসলে শুধু একমাত্র সচেতনতার অভাব, সে মনে করছে যে আমি আমার তো হচ্ছে না বা আমি আমি মুক্ত আছি কিছুই হবে না, একটা ড্যাম কেয়ার ভাব বা আল্লাহ রোগ দিছে আল্লাহ নিয়ে যাবে এই জাতীয় একটা ভাব। তো এই বিষয়টা আসলে পরিহার করা প্রয়োজন, কারণ আপনি কেন অন্যের আক্রান্ত হওয়ার কারণ হবেন, এবং আপনি কেন সৌদি, সবচেয়ে বড় কথা হলো আপনি এখানে কাজ করতে এসেছেন, আপনি এখানে উপার্জন করতে এসেছেন, আপনি এই সরকারের নির্দেশনা অবশ্যই মেনে চলবেন, আপনি এই সরকারের নির্দেশনা না মেনে চললে তো এখানে কাজ করার উপযুক্ত নয় আপনি, এবং সেক্ষেত্রে আপনি সহ আরও অন্যকে ঝুঁকিতে ফেলছেন এবং আপনি দেশের বদনাম বয়ে নিয়ে আসছেন, এবং এই একই সমস্যা আমরা বাংলাদেশেও দেখতে পাই। আপনারা নিজেরা সচেতন হন, আপনাদের পরিবারকে সচেতন করুন যেন তারা প্রত্যেকেই, এটা আজকে বিশ্বের বিশ্ব মহামারী এবং বলা হচ্ছে যে এরকম ধরনের ভাইরাস ইতিপূর্বে কখনো কম এসেছে, যদি মানে আমরা তো যা ভাইরাস আসছে এক দেশ থেকে অন্য দেশে ছড়ায় না কিংবা এটা শেষ হয়ে গেছে, এটা তো গ্লোবাল একটা প্রবলেম হয়ে গেছে। তো এই বৈশ্বিক প্রবলেমটা আসলে আমরা শুধু মোকাবেলা করতে পারি সকলেই যারা বিশেষজ্ঞরা বলছেন একমাত্র আমরা আড্ডা সহযোগিতায়, হ্যাঁ নিজের সহযোগিতায় আড্ডা এই জমায়েত এগুলো পরিহার করে। জি অসংখ্য ধন্যবাদ মাউন ভাই, কিছু পরামর্শ দিয়েছে আপনাদেরকে, আপনার পরামর্শগুলো শুনেছেন। তো যদিও অনেক কমেন্ট আসছে আমরা গুরুত্বপূর্ণ কিছু কমেন্টে নিব। মাউন ভাই যে কথাগুলো বলেছে কথাগুলোর মধ্যে যে যে বিষয়গুলো উঠে এসেছে, যে যে বিষয়গুলো আমি কালকে থেকে আপনাদেরকে বলেছি, আপনাদের তথ্য প্রয়োজন লাগলে সেটা আমরা দিব। আপনি জানেন যে প্রতিনিয়ত মামুন ভাই আমাদের পোস্টে প্রতিদিন দুই একটা পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন মামুনুর রশিদ ট্যাগ করা থাকে, হ্যাঁ এই পোস্টগুলো মাউন ভাই আরবি থেকে কালেকশন করে যখন বাংলাতে আমাদেরকে দেয় আমরা সেটা পোস্ট করি, তার মানে তথ্য আপনার প্রয়োজন আছে সে
তথ্য আমরা দিচ্ছি, আপনি কি আপডেট প্রয়োজন আছে সেটা আমরা দিচ্ছি, আপডেটের জন্য আপনাকে বাইরে যেতে হবে না, আপডেট আমরা নিচ্ছি সেটা আমরা আপনাদেরকে দিচ্ছি। তো সেই সুবাদে যেটা করতে হবে, যদি আপনাদের মানে আমাদের সুরক্ষার জন্য সৌদি সরকার যদি 15 দিনের সব কিছু বন্ধ করে দিতে পারে, ছুটি দিয়ে দিতে পারে বেসরকারি খাতগুলোতে, সব কিছু ওনারা দেখতে পারলে, তাহলে কেন আমরা নিজের উদ্যোগে তাদেরকে সহযোগিতা করতে পারবো না? এবং করতে হবে। আজকে দূতাবাসে কমপ্লেন গেছে বাংলাদেশিদেরকে নিয়ে, হারা ভাতা নিয়ে কথা উঠেছে, কথা গেছে। আমি আসার সময় শুনেছি পুরো হারা নাকি লক করে দিয়েছে। কেন? শুধু এই কারণে, আপনাদের এই যে কেউ দাঁড়িয়ে পান খাচ্ছেন, কেউ ওই চা খাচ্ছেন, আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় অনেকে আবার লটারিও বিক্রি করছেন কি জানি কি ইত্যাদি, এগুলো তো এই বিষয়গুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এড়িয়ে চলতে হবে।